আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি ক্লাসে আমরা আজকে অধ্যায় সাতের উপরে কুইজ করব অধ্যায় সাতের যে থিওরি ভিডিও সেটা আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম যারা দেখেছেন তাদের জন্য ক্লাসটা খুব ইজি হবে যারা দেখেন নাই গ্রুপ স্ক্রল করলে উপরে পেয়ে যাবেন অধ্যায় সাতের থিওরি দুটা ভিডিও রানা সারও ক্লাস করিয়েছেন এই অধ্যায়ের উপরে এবং আমার থিওরি ভিডিও দেওয়া আছে সো আশা করি ক্লাসটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যারা ভিডিওগুলো দেখেছেন চলে যাবো আমরা টেস্টে আর্গুমেন্টে চলে যাব আমরা চলে যাব সাত নম্বর অধ্যায় টোটাল অধ্যায়ের মধ্যে প্রশ্ন আছে মাত্র দুইশো এক সেকেন্ড তেপ্পান্নটি দেওয়া আছে এখানে হ্যাঁ মাত্র দুইশো তেপ্পান্নটি এখন আমরা ত্রিশটা প্রশ্ন এক্সপ্লেন করবো এরপরে নব্বইটা প্রশ্ন আমরা গ্রুপে দিব সে নব্বইটা করবেন সেখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে ওকে তো আমরা চলে যাব অধ্যায়ের সাথে সবগুলা আমরা সিলেক্ট করলাম এই সবগুলা সেভ আপ করো হ্যাঁ ট্রাফিক লাইট নিয়ে আলোচনা অধ্যায়ের মধ্যে এবং ট্রাফিক পুলিশের অঙ্গভঙ্গি রানা স্যার খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে আমি দেখেছি ট্রাফিক পুলিশের অঙ্গভঙ্গি আর আমিও ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি লাস্টের অংশে ট্রাফিক পুলিশের অঙ্গভঙ্গি কিভাবে থাকলে কি বোঝায় চলে যাবো কুইজ আমরা যখন কুইজ করবেন খেয়াল করবেন এখানে সি দিলে ইনস্ট্যান্ট অ্যান্সার আসবে এটা ভ্যারো হইলো না ফালস হইলো আপনি সঠিক করতে পারলেন না ভুল করতে পারলেন ভুল হইলো আর নো দিলে সবগুলা কুইজ শেষ হবে এরপরে অ্যান্সার আসবে নো দিলে আর সি সাথে সাথে ইনস্ট্যান্টলি অ্যান্সার চলে আসবে অনেকে এটা কনফিউজ হয়ে যায় এখানে বলা হচ্ছে ডি অ্যাক্টিভ ট্রাডিশনে কুইজ করার সময় যে আমরা বাংলা ভয়েস শুনতে পারি কেন এটা ভেরা হলো কেন এটা ফলস হলো এক্সপ্লেইন করে দিতে বাংলা ভয়েসে অথবা বাংলা অনুবাদ ট্রান্সলেট আসতেছে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা দেখতে পারতেছি আপনি চাইলে সেটা অফ করতে পারবেন এটা যদি অন করেন ডি অ্যাক্টিভ ট্রাডিশনে মানে কি ট্রান্সলেট ডি হয়ে গেল খেয়াল করবেন ট্রান্সলেট ডি হয়ে গেল এখন কোনো কুইজের বাংলা আসবে না মানে আপনি প্র্যাকটিস করতেছেন হঠাৎ করে প্রশ্ন একটা ওয়ার্ড বুঝলেন না ক্লিক করলে তখন আর বাংলা আসবে না মানে আপনাকে সম্পূর্ণটা নিজের মতো করে অ্যান্সার করতে হবে আর যখন নাকি এটা অফ থাকবে তখন বাংলা আসবে তো সেই ক্ষেত্রে আপনি শিখতে পারবেন কেন এটা ভুল হইলো এই ওয়াটার মানে কি সো এটা হলো অন করলে বাংলা আসবে না অফ করলে বাংলা আসবে ট্রান্সলেট দিয়ে অ্যাক্টিভ করার অপশনটা দেওয়া আছে আবার আপনি সেটিংসে গিয়ে ত্রুকু অফ করতে পারবেন যে এখানে লাল লেখা থাকলে কুইস্টা ফালসো এবং সবুজ লেখা থাকলে কুইজটা ভ্যারো আমরা এক্সপ্লেন ভ্যারো হয় সেই ওয়ার্ডটাও আপনি সেই ত্রুকুটা বন্ধ করতে পারবেন সেটিংস থেকে যারা লাইভ দেখছেন ফেসবুকে আপনার লাইভে শেয়ার করে দেন কারণ আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সবাই যেন দেখতে পারে বুঝতে পারে যে আসলে তা কঠিন কোনো কিছুই না degbo, shigbo, answer, Il vigile disposto con le braccia ad angolo retto, come in figura, consente di proseguire diritto ai veicoli che arrivano dalla sua destra. এটা কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি আপনার ট্রাফিক পুলিশ আপনার জন এইভাবে থাকবে দুই হাত ছয় থাকবে এর মানে কি সামনে রস্য পেছনের রস্য শুধু এই হাত বরাবর যারা এই দিকে তারা চলতে পারবে আর যখন এই ডান হাত দিয়ে এভাবে আটকাই দিল হ্যাঁ ডান হাত দিয়ে দিল বাম হাতটা যদি সোজা থাকে মানে এভাবে খেয়াল রাখবেন আমার এটা বাম হাত হ্যাঁ আমি আসো তোমরা আসো হ্যাঁ আমি বাম হাতে বলতেছি ডান হাতে আমি আটকাই দিলাম ঠিক আছে তোমরা আসো তোমরা মানে কি আমার বাম হাতে যারা এই রুট থেকে যারা আসতেছে তারা কি করবে তারা কমে ভেয়ার সিনেমা পর সবুজ থাকলে যেরকম আমরা ডানে যেতে পারি বামে যেতে যেতে পারি পারি সব ডান হাত দিয়া এইভাবে থাকলে কি হইলো এই দিগ্ধ গাড়ি আসতেছে আবার ডান দিগ্ধ গাড়ি আসতেছে যখন হাতে সরাই দিলাম সামনে আসতে পারবে না রহস্য কারণ কি আমি সামনেই যাইস না আর পিছনে রস্ত এরা যাইতে পারবে না পিছনে আমার পিছন দেখতেছে এরা কোনো সিগন্যাল পাচ্ছে না যাবে কি যাবে না সিগন্যাল পাচ্ছে না পিছনে যারা এরা তো আমার মুখ দেখতে পারতেছে না হাত দেখতে পারতেছে আর সামনে যারা এই সামনে গুলাকে আমার রস্ত করে দিলাম কারা ভেড় দে আমার এই ডান হাতের এই রাস্তা বরাবর যারা তারা আসবে বাম হাত বরাবর তার আসবে এখন আমি যখন ডান হাতটা এমন করে দিলাম এর মানে কি সামনে তো রস্ত ছিলই লাল বাতি থাকলে যে রকম থেমে যায় পিছরের দরস্থ ছিলই লাল বাতি থাকলে যেমন থেমে যায় ভেদ ছিল ডান হাত বরাবর আর বাম হাত বরাবর যখন ডান হাতটা আমি এভাবে করে দিলাম তাহলে এই দিকের গাড়িগুলো রস্ত হয়ে গেল যখন এভাবে করে দিলাম তাহলে আমার সামনে ডানে পিছনে তিনটা কি রস্ত লাল বাতি জ্বলে যেমন থেমে থাকে স্ত্রীরatasaray Versailles এর গিয়ে তো এই তিন ওই রস্ত শুধু কারা দে এই যে বাম হাত দিয়া এই যে দেখবেন এই যে পালエット দেখবেন ট্রাফিক পুলিশ থাকবে এরকম এটা হল কি ব্যঙ্গ র ব্যঙ্গ সো এটা হল কি এই হাতে থাকবে এরকম মানে আসো এই যে ক্লিয়ার রোস এই এভাবে এইভাবে ডান হাত এই যে দেখেন রোস দেখা যাচ্ছে হ্যাঁ রোস এইদিক রস্ত সামনে সামনের ভিতরে রোস শুধু কি আসবে আমরা এভাবে এদিকে আমরা এভাবে দেখাবো এভাবে দেখাবো এদিকে

যে গাড়িগুলো দাম দিতে আসবে এদের সুদ আছে কুইজটা কি হবে তাহলে ফলস বুঝতে পারছেন আমরা ভেরি গুড ভেরি গুড এই এরকম সুন্দর একবার বুঝে গেলে সব একদম পানির মতো সহজ হয়ে যাবে এইখানে রস্য আচ্ছা দেখি মুক্তি ভাই এখানে সিয়াপুর রস্য কাদের জন্য বলেন তো মুক্তি ভাই বা নোমান ভাই ওকে জানা নাকি ওর সামনে দাসতেছে এদের জন্য শ্রেণাপর রোহস্য রোহস্য ভেড় দে কারা জানা নাকি এই বাহু বরব আসতেছে এদের জন্য ভেট দে এই দিক ভ্যার দে এ দুই দিক ভ্যার দে আর সামনে দিচ্ছে রোহস্য কুইজে বলা হয় কন দো ইল ভিক ইল বিজ লে সি ডি কন লে ব্রা চাপের ভেরস লা দৃশ্যনে দা কুই প্রিয়ে ইল কন দো চেন চাল কোন দিক দাসতেছে আসতেছে কমেন্ট ফি কোরা

সেই দিকে ট্রাফিক পুলিশ কি করছে হাত সরাই রাখছে তো কোন হবে হ্যাঁ কুইজের মধ্যে কোন গাড়িগুলার কথা বলা হচ্ছে কোন দিকে সে মুখ করে ট্রাফিক পুলিশ হ্যাঁ কুইজে কি বলা হচ্ছে। ট্রাফিক পুলিশ মানে হাত খুইলা রাখছে ব্রা চাপ তা দুই হাত সরাই রাখছে দুই হাত সরায় কোন দিকে রাখছে আমাদের দিকে রাখছে না অন্য দিকে রাখছে দুই হাত সরাই রাখছে কোন দিকে ভ্যারস মানে কোন দিকে লা সেক্ষেত্রে আমাকে থামে থামে যেতে হইব এখানে লালবাত চলে যে থামি আর হচ্ছে প প্র হচ্ছে আমি চাইলে চলতে পারবো যখন আমার সামনে ট্রাফিক পুলিশ দুই হাত ছড়ায় রাখবে

লাল বাতি সময় আরেস্ত থামতে হবে লাল মানে কি থামো গুলো বিপদ লাল মানে থামো বা খেয়াল বলবো আমরা কি বলা হয়েছে কোন বাতি জলা এখানে চিত্রের সীমা ফর মধ্যে রস চা ফ্রেচে রোসা লাল ফ্রেচা লাল গুলা আচে জ্বলে আছে মানে কি লাল বাতি জ্বলে আছে লাল ফ্রেচা জ্বলে আছে এটা লাল হয়ে জ্বলে আছে দি প্রে মানে চলা প্রোসিগুড়ে চলা থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের চলার কোনো চান্স নাই ভ্যারদের জ্বলে চলতে পারবো আর জাললো জন্য চলতে পারবো কিন্তু দ্রুত খালি করে দিতে হবে জাললো মানে কি একটু পর লাল আসবে তুমি যদি ইনক্রশতে ঢুকে যাও খুব দ্রুত ইনক্রো থেকে বের হয়ে যাও লাল কিন্তু কোনো ভাবে আমাদের চলার অনুমতি দেয় না লাল মাস্ট আমাকে থামতে হবে অবলিগ ফের মারছি আর ভ্যাট আমরা চলতে পারবো আর জানলো চেষ্টা করবো থামার জন্য আর চেষ্টা না করতে পারলে খুব দ্রুত ইনক্রোচ খালি করে ফেলতে হবে জানলোর ক্ষেত্রে সো কুইস্ট হবে ফালসো যদি বলছে লাল জলে আছে আমাকে ইন্ডিকেট করতেছে প্রসিগুর মানে চলা কনফ্লুয়েন্সটা এটা ফালসো প্রশ্ন

সেনসাভার রি রে অথবা সিমিবার রিয়ের রে কোন বার রে যেটা সম্পূর্ণ একটা বার যেটা থাকবে পাঁচশো লেভেলের মধ্যে এটা একটা লালবাতি ফিস্ট হয়ে জ্বলে থাকবে ঠিক আছে সো এটা আমরা ফেরিকাতে পাইতে পারি তারপরে এয়ারপোর্টের এই যে রান হয়েতে পাইতে পারি তারপরে এটা আমরা পাঁচশাজ্য লেভেলেতে পাইতে পারি আবার পন্থে মুবিলে পাইতে পারি কিন্তু পন্থে স্ত্রেরটা বলে এটা ফালসো সো এখানে বলা হচ্ছে হ্যাঁ লুচে রোজ চাচ্ছে লাল পাতের জ্বলে উঠবে নিবে জ্বলবে স্টার ফেরিগাটা আমাকে থেমে যেতে হবে বুঝতে হবে বের নদীর মধ্যে এখানে বাংলাও দেওয়া আছে যদি না বুঝেন এখানে

লু যে যে সময়টুক লাল বাতি জ্বলে থাকবে দুরান্ত মানে ডিউরেশন টাইম এরা তিরিশ সেকেন্ড জ্বলা থাকলে তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড জ্বলে পঁচিশ সেকেন্ড ওই সময়টুকটা বলা হচ্ছে এই বেকলি নন্দে গাড়িগুলা গাড়িগুলো কোনোভাবেই সুপার আর অতিক্রম করতে পারবে না লাইস স্ত্রী চা দেওয়ার থামার জন্য যে একটা মোটা সাদা দাগ থাকে স্ত্রী ছেলে দেওয়া রেস্টপ আপনি যতক্ষণ লালবাতি জ্বলন্ত অবস্থায় থাকবে আপনি কোনোভাবেই

প্রাথমিক বিদ্যালয় বোঝাচ্ছে একটা হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় বোঝাতে এলসিমা ইন ফিগুরা সিনেলা লা একটা প্রাথমিক স্কুল আছে প্রাইমারি স্কুল কেজি স্কুল যেটা কেবল হয় কেজি স্কুল এটা বোঝাচ্ছে কেজি স্কুল কাছাকাছি কাছে কুই বি জোনেরালে আন্দারে এখানে আমাকে গতি কমায় ফেলতে হবে বুঝতে হবে ফলস একটা একটা আত্রা বেসতামেনতো পেদোনালে সিআমপোর পেরPEDONIE একটা আত্রা বেসতামেনতো মানুষজন এক প্রান্ত থেকে আরেক পারে যাবে তখন এখানে রেগুলার তখন সেমা ফর লাল বাতি জলে থামবে ব্যর্থ হলে এরা পারাপার হবে আর জাল হলেরা এরা দৌড় মারবে দ্রুত পার হবে কোয়েশ্চা হবে ফালস যেহেতু বলা হচ্ছে একটা স্কলা এলিমেন্ট ইজি কিন্তু কঠিন কোনো কিছুই না পরীক্ষার মধ্যে এই প্রশ্ন আসবে এই সেম চিত্র আসবে শুধু ভেড়া নাকি ফালস আপনাকে ক্লিক করতে হবে দ্যাটস ইট Quando il vigile si dispone di profilo con le braccia aperte come in figura.

কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে বুঝতে হবে হ্যাঁ ইনক্রোতে সবসময় আমাদেরকে অগ্রাধিকার থাকলেও আমাদেরকে কি করতে হয় প্রদেন সতর্কতা অবলম্বন করতে হয় সেটা ভ্যারো প্রশ্ন যেহেতু বাহু বরাবর যারা আসতেছে তাদেরকে বলা হচ্ছে

আপনাকে দেবে ইজি আপনাকে দেখাইতে হবে দেবে ইজি বিয়ে দেবে প্রদর্শন করতে হবে দেখাইতে হবে ইজি মানে কি প্রদান করা দেওয়া আপনাকে দেখাইতে হবে বা দিতে হবে আর রিকেস্তা যখন আপনার কাছে চাইবে রিকেস্তা চাওয়া হ্যাঁ জিজ্ঞাসা অনুরোধ করা লিয়াজেন্তি যখন ট্রাফিক পুলিশ আপনাকে রিকেস্তা করবে আপনার কাছে চাইবে লে পাতেন্তি দি গুইদা ট্রাফিক পুলিশ যখন আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইবে আপনাকে দেবে ইজি বিয়ের আপনাকে অবশ্যই সেটাকে দেখাইতে হবে এটা প্রদর্শন করা তো বুঝতে পারবে বেরো আর যদি বলা হয় ট্রাফিক পুলিশ আপনার কাছে কোদেশি ফিসে চাপ তাহলে কিন্তু কখনোই কোদেশি চাবে না তারা আপনার কাছে পাতেনতে চাবে চাবে গাড়ির যে ব্লু বুকটা সেটা চাবে রেজিস্ট্রেশন বুকটা এবং আসতে করে অনেক ইনস্যুরেন্স আছে কিনা এই তিনটা জিনিস চাবে এছাড়াও ত্রেঙ্গলি মুভিল চাইতে পারে কুইচে কিন্তু আপনার এই এই জিনিসগুলো দিয়ে আসবে বা যদি বলা হয় কত স্পেসিক্যাল তাহলে ফালস প্রশ্ন সো কি কি চাইতে পারে ট্রায়াঙ্গুলি আছে কিনা ট্রায়াঙ্গুলি মোবিলি পেরিকুল আছে কিনা পাতেন্ট আছে কিনা আপনার গাড়ির কার্ডটাতে চিত্র আছে কই ইনস্যুরেন্স আছে কিনা এই জিনিসগুলো ট্রাফিক পুলিশ আপনাকে জিজ্ঞাসা করে আপনি অবশ্যই এদেরকে এগুলা দেখাবেন যদি বলা হয় হেলথ কিট মেডিকেল ট্রিটমেন্ট করার যে সরঞ্জাম গোলাপ health kit box ase kina oita kintu falso o golara chabe na clear Chi guida autoveicoli o motocicli deve esibire a richiesta degli agenti il certificato di proprietà a package certificato di assicurazione c'ète pare insurance, ma certificato di proprietà maliket certificate geta karname kina eta chabe eta chabe na garir malik malika ke মালিকের সার্টিফিকেট মালিকের নাম মালিকের অনুমোদন পত্র এগুলো কোনো প্রয়োজন নাই গাড়ি চালানোর জন্য পাতেন্টি লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে যেটাকে বলা হয় কার তাদের চিকুয়াশনে যে এখানে গাড়ির ডিটেলস লেখা থাকবে যে আপনি যে গাড়িটা ড্রাইভ করতেছেন এটা কত কিলো এটাতে কতজন যাত্রী নেওয়া যাবে এই গাড়ির ওজন কত তেলে চলে নাকি বেঞ্জিনায় চলে কয়টা দরজা ম্যাক্সিমাম গতিসীমা কত হ্যাঁ অ্যারো উন অ্যারো দুই অ্যারো চিং কি কিরকম পরিবেশ দূষণ করে গাড়ির একটা কুরিকুলম গাড়ির ফুল ডিটেলস দেওয়া থাকবে কার তাদের চিত্র আসছেনের মধ্যে সো পাতেন্টে আছে কিনা কার তাদের চিত্র আছে কিনা আর কি ইন্স্যুরেন্স করা আছে কিনা আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট হইলো জরিমানা দেওয়ার জন্য আপনার গায়ে এটা কভার কপরে কোনো ইন্স্যুরেন্স দ্বারা আপনার এটাকে কোনো ইন্স্যুরেন্স সার্টিফিকেট আছে কিনা ইন্স্যুরেন্স করা আছে কিনা সো ইন্স্যুরেন্স করা আছে কিনা কার তাদের চিত্র আছে কিনা আর পাতেন্টে তিনটা দেখবে তিনটা জিজ্ঞাসা করবে bahn judival has certificate of property mane malik malikanar certificate ase kina eta false code civiscale eta falso. health kit false clear seta false propet tare maliker certificate chabena il semaforo in figura non consente di superare la velocità indicata ekhane bola hoyse ei semafor onda verde

সো আপনি যখন এইখানে গায়ে আছেন এই কোচের মধ্যে যদি ভ্যাট দিয়ে জ্বলে এইখানে একটা ট্রাফিক লাইট ভ্যাট দিয়ে জ্বলছে ঠিক আছে ওই ভ্যাট দিয়ে ট্রাফিক লাইটের পাশে এরকম তিনটা এখানে তিরিশ থাকতে পারে চল্লিশ থাকতে পারে হ্যাঁ পঞ্চাশ হোয়াট এভার যে একটা জ্বলবে তিনটা একত্রে কখনো জ্বলবে না ক্লিয়ার এটা শহরের মধ্যে থাকতে পারে শহরের বাইরে থাকতে পারে অত অতস্রাদে থাকবে না যদি তিরিশ জ্বলে এই সাদা রঙের তিরিশ জ্বলে রয়েছে এই ও বন্ধ আছে পনেরোশো বন্ধ আছে এর মানে কি যখন ভেট জ্বলবো এই প্রচুর মধ্যে আপনি যদি গাড়ির গতিসীমা তিরিশে রাখেন তিরিশে চলেন তাহলে পরবর্তী প্রচুর আপনি ভেড় পাবেন সীমাফরে ভেড় দেবে আর থামতে হইব না আপনি গতিসীমা তিরিশ করলেন এর পরবর্তী প্রচুর ভ্যাট পাবেন তিরিশ করলেন পরবর্তী ভেড় দে পাবেন পরবর্তীতে আপনি যদি আপনার গতি বাড়ায় পঞ্চাশ করেন এর পরবর্তী আপনি রোস্ত্র পাইতে পারেন অথবা জাল লো পাইবেন অথবা রোষ পড়তে পারে তো এর মানে কি অন দ্য ভেট মানে আপনাকে একটা গদা নিয়ে একটা ফায়দা নেওয়ার জন্য দিচ্ছে হ্যাঁ তার মানে এই না আমাকে তিরিশই চলতে হবে তার মানে এই না আমাকে পঞ্চাশই চলতে হবে এই না যে চল্লিশই চলতে হবে এটা আমাকে বলতে চেয়েছেন হ্যাঁ এই ইনক্লোশন মধ্যে যখন ভ্যাটে জ্বলবে দ্যাট মোমেন্টে এইটার মধ্যে যে কোনো একটা জ্বলে উঠবে যে কোনো একটা জ্বলন্ত থাকবে হয় পঞ্চাশ বা চল্লিশ বা তিরিশ তিনটা একত্রে কখনো জ্বলবে না যে মোমেন্টে আমি এই ইনক্লোশন মধ্যে ভ্যাটে দেখবো দ্যাট টাইম এখান থেকে যে কোনো একটা যে লাইট জ্বলে উঠে ৪০ ফোরটি এর মানে কি আমি যদি কন্টিনিউ ফোরটি কিলোমিটার পার আওয়ার বেগে চলি এই রাস্তার মধ্যে যতগুলো ইনক্রোচ কন সেমা যতগুলা ট্রাফিক লাইট থাকবে সবগুলো আমি এই ভ্যারতে পাবো যদি এই গতিতে চলি আমি চেলের বেশিও চলতে পারবো পঞ্চাশও চলতে পারবো কমও চলতে পারবো কিন্তু তখন আমাদের পরবর্তী ইনক্রোচ দিকে আবার থামতে হতে পারে সো ক্লিয়ার বাট কুইজা বলছে এই গতি সীমা অতিক্রম করা যাবে না কুইজটা হবে হালস Chi guida autoveicoli o motocicli deve esibire a richiesta degli agenti il certificato di assicurazione del veicolo. Della bollam, apne insurance asse kina garir, insurance korache kina. So, <totipo> jodi apne auto vehicle garir ba motorcycle chalan, obosshi apnake dekhate a richiesta degli agenti traffic police jon chaibe, apnake obosshi dekhate hobo certificato di assicurazione. ERCIA. insurance certificate apnake obosshi ki prodsan korayte hobe Avvicinandosi ad un passaggio a livello con luci rosse accese e semibarriera ancora alzata è possibile attraversare se la linea ferroviaria è ad un solo binario Abvicinandosi kassa kachhi apnachen ad un passaggio a level passage a level ki rail crossing e passaggio a at level ha rail crossing apne e dikhe rail path hocche main road dia eta wala passage at লিবেলা তো কোন লুচের আছে সেখানে লাল বাতি জ্বলা আছে রেল ক্রসিং এর মধ্যে কি হইল এই লাল বাতিটা অলরেডি এই জ্বলন্ত জ্বলে আছে মানে কি ট্রেন খুব কাছে কাছে আসলে লাল বাতিটা জলে তো লাল বাতি জ্বলে আপনাকে কি করতে হবে এখানে থেমে যেতে হবে লাল বাতি জ্বলা মানে কি ট্রেন ইজ কামিং ট্রেন ইজ নিয়ারবাই কাছে কাছে ট্রেন আছে এজন্য লাল বাতি জ্বলে উঠছে তো আপনাকে থেমে যেতে হবে সাথে সাথে আবার কইতে কি বলা হইছে কোন লুচি রোদ্ জলা আছে এবং সেবা এরা আঙ্ক লাল সাতা লালবাতি আগেই যে বাটটা নামবে বাটটা এখনো নামে নাই সম্পূর্ণ বাটটা আস্তে আস্তে নামতেছে আসে লালবাতি কিন্তু কি আসছে জ্বলন্ত অবস্থায় আছে এরপর সি বি আপনি চাইলে আত্রা ব্যবসারে করতে পারবেন আপনি চাইলে ওই রেল ক্রসিংটা পার হয়ে যেতে পারবেন সেলা লিনে ফেরু মানে রেল লাইন ফেরু মানে রেল ট্রেন ট্রেন কে বলা হয় ফেরোভিয়ায় মানে কি ট্রেন ট্রেন কে বলা হয় ফেরোভিয়া ট্রেন লাইন ওকে আর ট্রান ট্রাম লাইন কে বলা হয় ট্রান ভিয়ার আর ট্রেন লাইন কে বলা হয় ফেরোভিয়ার তো ফেরোভিয়ার মানে কি ট্রেন রেল লাইন সে লা লাইন ফেরোভিয়ার যদি রেল লাইন আ এ আদ উন সোলো বিনা যদি একটা মাত্র রেল লাইন যায় মানে দুইটা তিনটা এরকম রেল লাইন পাস হইতে পারে রাস্তার উপর দিয়ে বা যদি একটা মাত্র রেল লাইন পাস হয়

সিয়ার চেহা যখন জ্বলবে ইল লাল জলার আগে লালটা জলার আগে জালোটা স্পেইন যে মানে বন্ধ হয়ে যাওয়া স্পেইন যে মানে বন্ধ হয়ে যাওয়া বন্ধ হওয়া হলুদটা বন্ধ হয়ে যাবে আগে বন্ধ হবে কে সিয়ার চেহা যদি জলে লাল লাল জলার আগে এই হলুদটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেটা ভ্যারো স্বাভাবিক সবুজটা বন্ধ হয়ে হলুদটা জ্বলে হলুদটা বন্ধ লালটা জলে Quando il vigile si dispone di profilo con le braccia aperte come in figura ci si deve arrestare prima della striscia trasversale di arresto se si proviene dalla sua sinistra. Quando sembra sua sinistra left side. bam Quando il vigile si dispone di profilo con le braccia aperte come in figura titrer modo jodi hat chhoray thake

সিসপিঞ্জ বন্ধ হয় ইন এ কোন ইল ভেরদে ভেরদে আর জালো একত্রে বন্ধ হয় কখনো দেখছেন ভেরদে জালো একত্রে বন্ধ হয় নো ভেরদে বন্ধ হয় জালো জলে জালো বন্ধ হয় রস্য জলে রস্য বন্ধ হয় ভেরদে জলে ভেরদে বন্ধ হয় জালো জলে একটা রেগুলার একটা রেগুলারমেন্ট থাকে একত্রে কখনো দুটো জ্বলবে না একত্রে কখনো দুটো বন্ধও হবে না কোষ্ঠ হবে ফলস একত্রে বন্ধ ইন এ মানে

বা যদি বলা হয় অনিকাজ আজ প্রত্যেক ক্ষেত্রে দি প্রসিকিউটর ইমপিঞ্জান দিন ক্রোজ প্রত্যেক ক্ষেত্রে আমাকে যাইতে সব যাইতে পারবো জাল তাহলে ভ্যাড় দিছে কেন ভ্যাড়দের ক্ষেত্রে আমরা সব সময় যাইতে পারবো ইন বা জাল আমরা চেষ্টা করব থামার আর যদি আমরা ইন প্রচিম পিঞ্জায় কইরা থাকি তাইলে আমরা দ্রুত খালি করে দিতে হইব ঠিক আছে আবার কইজা বলছে জালা ফিসা কনসেন্ট ইন অনেক প্রত্যেক ক্ষেত্রে দি প্রসিকিউটর ইমপিঞ্জান দ লিন ক্রোজ প্রত্যেক ক্ষেত্রে আপনি ইন অকুপারে করে যাইতে পারবেন বুঝতে হবে

ত্রাণ বিয়ার ট্রাম লাইন যারা লিনিয়াতে যারা ট্রাম বা ফিলোবুস যারা একটা লাইন বরাবর চলে যে সকল যানবাহন গুলা আলাদা লিনিয়া একটা ট্রান্সপোর্ট তো সেটবিস লিনিয়া হ্যাঁ ট্রান্সপোর্ট পাবলিক পাবলিক ট্রান্সপোর্ট যেগুলা ট্রাম ফিলোবুস তাদের একটা সিনেমা এটা খুঁজে বলা হচ্ছে সিনেমা ফোর ইন ফিগুরা ইম্পনে মোটর চিকলি মোটর সাইকেল চালকদেরকে বাধ্য করে আলেন তারে চালকরা যারা ফলো করবে না মোটর সাইকেল চালকটা কোনটা ফলো করবে

ডান দিকে যেতে পারবেন হ্যাঁ ব্যয়ার বলা হয় না কিন্তু কম বলা হয় এরকম যখন ভেয়ারদের আপনি সোলো প্রসিগুরে দৃত্ব শুধু সোজা যাইতে পারবেন তাহলে কিন্তু ফালস ভেয়ারদের জ্বললে আমরা প চাইলে ডানও যেতে পারি ইস বলতে পারে আবার চাইলে বামও যেতে পারি আবার আমরা দৃত্ব যেতে পারি সো যখন ভেয়ারদের চলবে প ইস বলতা দেশরা ভেয়ারো যদি বলা হয় তো সোলো ইস বলতা দেশরা তাহলে তো ফালস Il segnale luminoso in figura indica un semaforo per i veicoli di trasporto pubblico. Veicoli di trasporto pubblico. Public transport correggio. Regola: Padre d'Età. Sota? Vero, tram, filobus, public transport corre. Giatribane, manospecenza, trasporto pubblico. So? Public transport, giugolaga, balla hai? E cosa serve a vera per il telegram? Ok. এটা রিভার্সিবিল করছে রিভার্স এটা চেঞ্জ হয় এটা আপনি যখন নাকি এই ভ্যাট দিতে ভ্যাট দিতে আপনি এই দিকে বরাবর চলবেন এই জাল আপনাকে ইন্ডিকেট করতেছে ভ্যাট দিতে দিকে যাওয়ার জন্য আর এই রস্ত ওই দিকে আপনি যাইতেই পারবেন না রস্ত টোটালি আপনার যাও নিচে রস্ততে কি হয় ওই দিক দিয়া গাড়ি ঢুকে ঢুকলে মুখমুখি সংঘর্ষ হবে রস্ততে যাওয়া যাবে না জাল ল হয়ে গেলে আপনাকে ভ্যাট দিকে সরে আসতে হবে সো এলসেমা ফর ইন নন কনসেন্ট অনুমতি দেয় না

এই সুবস্থির দিয়ে ইন্ডিকেট করা কোর্সেতে যাইতে আপনার অনুমতি দেয় না ফালস ইল সেমাফোরো ইন ফিগুরা পো আভেরে লা লুচে বিয়াঙ্কা ভার্টিকালে আচেসা পো আভের আমরা দেখতে পারি বা আমরা পাইতে পারি লা লুচে বিয়াঙ্কা ভার্টিকালে আচেসা ভার্টি মানে খাড়া খাড়ি এই খাড়া আমরা জ্বলন্ত দেখতে পারি নিচের ড্রা যখন আমরা যখন আমরা সেমাফোরো বি কোলি জন আমাদের নিচে কি থাকতো এ ভেরদে তো ট্রামের জন্য এটা ভেরদে যখন নাকি ভার্টিক্যালে জ্বলবে ট্রামের জন্য ভ্যার দেবে আমার যখন জ্বালো থাকবে এই যে তখন ট্রাম থামার জন্য প্রিপারেশন নেবে আর যখন উপরের এই সাদাটা সোয়াশুই যেটা জ্বলে উঠবে ট্রাম কি হবে থেমে যাবে তো এই যে সিনাফর গুলো আনলাম এটা কি গাড়ির জন্য এগুলা পাবলিক ট্রান্সপোর্টের জন্য এটা রস্য জালল ভ্যার আমাদের মতোই এইটা খারা খারি জ্বলবে এর মানে কি ভ্যার দে আবার জ্বলবে আল তুপুরের সাদাটা যখন জ্বলবে তাহলে কি রোস কাদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট করে তাদের জন্য সো আমরা সাদাটা খারা খারি এটা জ্বলন্ত পাইতে পারি দেখতে পারি এটা ভ্যারো প্রশ্ন জ্বলতে পারে হ্যাঁ প আবের এরকম জ্বলতে পারে সাদা হ্যাঁ ভ্যারো

সে এই যখন পালেরটা থাকবে তখন বুঝতে পারবো সে ট্রাফিক পুলিশ অথবা সে তার ড্রেস পরে আসতে পারে সরাসরি অথবা এটা বেস নিয়ে আসতে পারে একটা বেস আছে গোয়ার্দা বেস আছে লেখা তো এরকম একটা বেস আনতে পারে কুইজে বলবে গুয়ান্তে হাত মোজা বলবে আমি ট্রাফিক পুলিশ হাত না বলবে আমি ট্রাফিক হাত মোজা দেখে কি বুঝবো যে ভাই ট্রাফিক পুলিশটা কি ভাই হাত মোজার সাথে সম্পর্ক ট্রাফিক পুলিশ হয় সে ড্রেস পরে আসবে দি ভিসা না হয় পালেত্তা নিয়ে আসবে ট্রাফিক পুলিশ হিসেবে পরিচিত করবে আমাদেরকে অথবা বেস নিয়ে আসবে ডিস্টিনটিভ বেস হ্যাঁ ক্র্যাশ ক্র্যাশ যেটাকে বলা হয় যে আমি পুলিশ আমি র্যাব আমি এই এফবিআই আমি ইন্টারপুল তো এরকম বেস নিয়ে আসবে ডিস্টিনটিভ বলে ভ্যারো হবে পালেত্তা ব্যাংকর হবে পালেত্তা

তারপরে জাললো জাললো হলুদ পাতি জল আমরা যেরকম ইন করতে ঢুকে গেলে তাড়াতাড়ি ডানে বামে গিয়ে আমাদের খালি করে দিতে হয় একটু পরে তো লাল চলে আসবে তো ট্রাফিক পুলিশ যখন করে এর মানে কি আমাদেরকে সতর্ক করতেছে একটু পরে কিন্তু তোমাদেরকে থামাই দিব সো তোমরা থামার চেষ্টা করো তো সেই ক্ষেত্রে যদি আমরা ইন করতে কাঁচা কাঁচা ঢুকে যাই আমাদের ভিলুসে মেতে দ্রুত লিবেরারে খালি করে দিতে হবে ইন করতে সো কষ্ট হবে ভেরো Il vigile disposto con le braccia ad angolo retto come in figura vieta il passaggio ai veicoli che arrivano dalla sua sinistra. Garicundi daste se veicoli che arrivano dalla sua sinistra. E il bandig so don't bandig dasbe chi all'am Dandi grosso, pisero, suo sangue rosso. E la verde era così che le tolte parve. Ma cosa chi molla vieta il passaggio.

আমার নাম্বার চাচ্ছেন ফেসবুকে অনেক কমেন্টে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে আমি আপনাকে ভর্তির জন্য প্রস্তাব এইবার নাম্বার দিয়ে দেবো ফিফটি ইউরোতে রানিং গ্রুপে ভর্তি হতে পারবেন আর নাইনটি ইউরো আপনার বই সহ বই ডেলিভারি সহ উইথ বুক ওকে যারা ভর্তি হচ্ছে যারা ক্লাস করতেছেন বিরু দেখে দেখে যারা শিখতেছেন আপনার আপনার আপনাদের যে ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে রুমমেট যেখানে কাজ করেন অন্য অন্য বাঙালি ভাইদেরকে ইন্সপায়ার করবেন এদেরকে শিখাবেন কুইজ দেন খুবই ইজি লেগে থাকো শুধু শুনো কথা বলা সবার পক্ষে কিন্তু সম্ভব এখন আপনি এই কুইজগুলো করতে যাবেন দেখবেন এই কুইজটা যখন আসবে অটোমেটিকলি এটা ভেড়া নাকি ফালস মনে পড়বে কারণ কি ক্লাসে করছেন আমার কথাগুলো শুনছেন আপনি কয়েকটা ওয়ার্ড পড়লে বাকিগুলো দেখবেন যে আমি পড়ে পড়ে আপনাকে শোনাই দিচ্ছি In presenza della luce semaforica rossa i veicoli devono arrestarsi. যদি কোন বাতি জ্বলে সিমাফোরিকা রোসা রেড ল্যাম্প যদি জ্বলে वी विल গাড়িগুলোকে দে বন অবশ্যই আনস্টা থেমে যেতে হবে যদি লাল বাতি জ্বলে সো এটা ইজি প্রশ্ন ব্যهر প্রশ্ন সো আমরা 30 টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম কার কয়টা হয়েছে কমেন্ট করেন দেখি কার কয়টা হয় আবিদিন দীপা শরীফ আহসান নাসিম রহমান তারপরে ইনাজিম কাজী কার কটা হয়েছে কমেন্ট করেন দেখি কার কটা হয় খুবই ইজি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন অর্ধের উপরে দেখবেন খুবই সহজ আর আমি এখন তো কিছু পিডিএফ ফাইল দিয়ে স্টাডি কালকে এক্স নাইনের আমরা গ্রুপে ভিডিও দিয়ে দেবো কালকে সকাল বেলা বিডু দেখবেন বিষ্ট করাই ফেললাম একুশ বাইশ এই দুইটা অধ্যায়ের উপর আমরা কুইজ করাবো ছোট ছোট দুইটা অধ্যায় অল্প কিছু প্রশ্ন আছে আর আগামী পরশু দিন আমরা নতুনদের এক্স টেনের এর আট নয় দশ তিনটা অধ্যায়ের উপর আমি কোয়েস করাবো খুবই ছোট অধ্যায় বিরোধি দেব দেখে ফেলবেন তো হোমওয়ার্ক গুলা সারাদিন দেখে ফেলবেন দুপুরে সময় পান সকালে সময় পান যে ভিডিও গুলা দেয় থিওরি ভিডিও গুলা ইম্পর্টেন্ট সেগুলো দেখলে অধ্যায় খুব সহজ হয়ে যাবে তো সবাই ভালো থাকবে সবাইকে শুভরাত্রি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম